সমাজ সংশোধন করতে হবে এমান এবং এই কমিটিকে। কমিটি আর এমান যদি একজোট হয়ে সমাজ সংশোধন না হয় তাহলে কিয়ামতের মাঠে প্রথম কাতারে কমিটি এবং এমানকে ডাকা যাবে। যে তোর সামনে খুব তো গ্রামের মডেলার মাথায় ছিল এখানে তোর সমাজে এই অন্যায় কাজ ফেলতে নিষেধ করিস নি, তোর সমাজে লটারি চলেছে তুই নিষেধ করিস নি, তোর সমাজে লুডো পাস তারপরে এখানে আঞ্চলেছে তুই নিষেধ করিস নি, তুই সরকারের মনে নিষেধ মানে এদিকে চেয়ে থাকেন এবং কথা বোঝার চেষ্টা করো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এই আয়াতের মধ্যে বলেছেন, কিন্তু তার শর্ত আছে। এই শর্তটা আজকের বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বল ইন কুনতুম তুহিবুনা আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহদিকুম আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যদি কোন মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে ওই লোককে আপনি বলুন যাতে করে সে নবীর অনুসরণ করে। আল্লাহকে যদি কোন মানুষ ভালোবাসতে চায় তাহলে আল্লাহ আয়াতের মধ্যে বলছেন যে সে যেন নবীকে অনুসরণ করে। যদি নবীকে অনুসরণ করে তাহলে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, তাহলে আমি ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে কিন্তু আপনি বাক্য দিকে লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন যখন যে নবীকে অনুসরণ করা আরম্ভ করবে আল্লাহ তখনই তাকে ভালোবাসা আরম্ভ করবে। ভালোবাসা আরম্ভ করেছি এ কথা আল্লাহ এখানে বলেনি। আল্লাহ বলেছেন যখন নবীকে যে অনুসরণ যে মুহূর্তে শুরু করবে ওই মুহূর্তে আমি তাকে ভালোবাসবো এবং তার জীবনের পাপ রাশি আমি ক্ষমা করে দেব। তাহলে আয়াতের সারমর্ম হলো যে আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীকে অনুসরণ করতে হবে। আপনার অনুসরণ আমি দেখাবো। বলুন আজকে যারা খোপরা নিয়ে বাজার দিয়ে দিচ্ছেন তাদেরকে আমি প্রশ্ন করছি, এই খোপরা কোথা থেকে এসে সামাজিক ভাবে চালু হয়েছে? এটা হিন্দুদের প্রথা, ওটা এখানে আমাদের মুসলমানদের ভিতরে ঢুকেছে। পড়লা প্রথা হিন্দুদের প্রথা, এটা আমাদের মুসলমান সমাজে ঢুকেছে। আজ থেকে নিয়োগ করেন বাবা যারা আছেন, যে আমরা বেকার বিয়েতে আমরা খোপরা নিব না, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আপনাকে বলে দিলাম, এটা যদি আপনি নেন আল্লাহ রসুলের বাড়ি আপনার কানে পৌঁছা পরেও যদি আপনি অমান্য করেন তাহলে আল্লাহ রসুলের সমাজ আপনি পাবেন না, আল্লাহ রসুল আপনাকে কবরে দলে নিবে না। ওই খ্রিস্টান যদি যাদের অনুসরণ করছেন তাদের দলে যেতে হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন বেরিয়াতে যে যাকে অনুসরণ করবে, বেরিয়াতে যে যাকে ভালোবাসবে, যে আমার তার হাসর তার সঙ্গেই হবে। এমন লোক বাস করে পৃথিবীতে যে যত দাস করবো তত খুবরা বেশি পাবো, তাও 1800 লোকে এরকম লোক নেই। ও চালাকি, ও তোমার চালাকি একটা লোক পয়সা পয়সা খায় বলে 1 থেকে 150 টাকা খায়, 150 টাকার জিনিস উড়িয়ে ধরবে, 500, 700, 1000, 2000 টাকার মাল নিয়ে যেতে হয়। এমন লোক আছে নিমন্ত্রণ দিয়েছিল ভয় পায় ধরে নিমন্ত্রণ দিয়েছিল ওই ভালো, তোর 100 টাকা খেতে যান 1500 টাকা নষ্ট করবো না, তারপরে চোখ লজ্জাতে যেতে হয়। আজকে থেকে খুবরা লাভ ইনশাল্লাহ আমরা নিব না, এবং আমরা যারা নিমন্ত্রণ খেতে যাবে ইনশাল্লাহ আমরা খুবরা দিব না। এই গোটা পক্ষ যদি আপনি ঠিক হয়ে যান তাহলে সমাজ একটা একটা অন্তত বেদাত একটা, এটা আল্লাহর রসুলের মানে হাদিসের খেলাফ যে কাজটা হচ্ছে এটা অন্তত সমাজ থেকে উঠে যাবে, উঠবে না ইনশাল্লাহ। আজকে থেকে আমরা কোনো বিয়েতে যেন না দেখতে পাই যে খুবরা লোকে হাতে গেছেন, নাহলে ওর বাদাম খাটাবো যার হাতে দেখবো। আজকে থেকে এটা সামাজিক ভাবে নিষেধ করা হলো। আর একটা কথা বলি, বক্তব্য শেষ করছি, টাইম শেষ হয়ে গেছে। এই পরে একদিন পরে আসছে জানুয়ার মাস, আসে না জানুয়ার মাস আর কয়েকদিন পরে চালু হবে, একদিন পর জানুয়ার হবে। আমি জানুয়ার বলি, জানুয়ারি মাসে জানুয়ারি বলা ভালো। এই যত জানুয়ার আছে দেখবেন একটু ডিজে বক্স নিয়ে আর পিকনিক শুরু হয়ে গেল, মানে ওদের বাপের বিয়ে শুরু হয়ে যেতে হয় নাকি ওদের পরে হয় না। গত জুমাতে লাগবে যে সভাপতি সাহেব এই মাঠে যদি কোনো গান বাজনা আর পিকনিকের যদি আসর বসে সামাজিক ভাবে তাকে দিয়ে তার বাতাম ফাটাবে বলেছে, সমাজের লোক দিয়ে তার দিকে দিকে ভেঙে আঁকা করে দেবে, কোন লোক বিচার দিতে পারবেন না সমাজে। তাহলে আপন আপন ছেলে মেয়েকে নিষেধ করবেন যে খবর তার যাবি না দিকে বাজেতে। এই কিসের এটা আপনার উৎসব? কিসের উৎসব এটা? জানুয়ারি মাসে আপনার পিকনিক খেতে হবে? কে বললাম? মাঠে যে সারা রাত গান চলে,
মানুষ শুনতে পাইনি, একদিন পেলে হয়েছে নাকি কি জানে, বেগুন বাড়িতে হয় ওই মাঠে ওই মাঠে সারা রাত দিতে পারছে, আর বক্স এমন এমন বক্স বানালো মাটি সবাই খাচ্ছে, আর ও বলছে যে ওই লোকটা মরলে জানাজা পড়িয়ে দেন, আর ওর কিসের জানাজা বলে ওকে শ্মশানে পড়িয়ে দেন, জ্বালিয়ে দেন। সবাই সংশোধন করতে হবে ইমাম এবং এই কমিটিকে, কমিটি আর ইমামদের একজোটে সবাই সংশোধন না হয় তাহলে কে আমাদের মাঠে প্রথম কাতারে কমিটি এবং ইমামকে ডাকা দাঁড়িয়ে যে তোরা সামনে খুব তো গোড়া মডেল আর মাথায় আছে ভাই, এখন তোর সমাজে অন্যায় কাজ ফেলতে নিষেধ করিস নি, তোর সমাজে লটারি চলেছে তুই নিষেধ করিস নি, তোর সমাজে লুডো পাস তারপরে এই কোরআন চলেছে তুই নিষেধ করিস নি, তুই সরকারি আমার বেশি পাবে, আগে ডাকো যা আপনাকে এবং আমাকে, তার জন্য কমিটি এবং এমানকে যদি আমরা ঠিক হয়ে যাই সমাজ ঠিক হবে না, এক সপ্তাহ সময় লাগবে ঠিক হতে, এই কমিটির লোক যদি ঠিক হয়ে যায় যে সমাজে কোন রকমের অন্যায় হতে দিব না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই সকালে এক বেলার মধ্যে যত অন্যায় হচ্ছে সব উঠে যাবে, কোরআন লুডুর লটারি ফাটারি সব গুছিয়ে দিয়ে একদিনে যুবক ছেলেরা খালি আপনার অর্ডার দিয়ে দেখেন, আপনাদের কারণে আজকে সমাজের এই অবস্থা হয়েছে, আপনারা আজকে তাই অন্যায় স্বাগত করছেন, তার জন্য আজকে সমাজে আজকে অন্যায় উঠছে না, তাহলে ওই গ্রামের বড় আর এই গ্রামের বলেন কথা ঠিক না বেশি বলেন, ওই গ্রামের বড় আর এই গ্রামের বলেন যদি এখন বলে না যে এখানে কোন রকমের লটারি কেউ বেচতে পারবে না, কেউ লটারি বেচতে পারবে, যুবকেরা যদি এক কোটি অর্ডার দিই ঘর ঘর মধ্যে চাকরি বাকি কবি ফেলে চলে আসবে, তাহলে বাকি আপনাকে খারাপ লাগছে হয়তো তোমার সম্ভব যে আমাকে আমরা আমাদের তো ছাড়লে না, আপনাকে না ছাড়ার কারণ যে আমি নিজে মাথার জন্য বলছি, আপনি তো ধরা খেয়ে বসে আছেন, আপনাকে যাকে প্রশ্ন হবে মোটা সমাজের প্রশ্ন আপনার উপরে হবে, তাহলে আপনি সেদিন কি উত্তর দেবেন বলেন আমাকে বলেন, মসজিদের কবে হতে গেলে পাঁচটা গোল লাগবে সুরা তো বা আঠারো নম্বর আয়াত আপনি